আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনারস ব্লগ। আজ আমি আপনাদের সামনে এমন একটি ব্লগ নিয়ে আসছি, আসলে সেই ব্লগটি হচ্ছে আমার বাবার বাড়ির কিছু প্রাকৃতিক দৃশ্য, আশেপাশের পরিবেশ, এবং এখানে একটি ছোট খাটো একটা অনুষ্ঠান হচ্ছে, আকিকা অনুষ্ঠান, আমার একটা ছোট ভাইয়ের নাতির অনুষ্ঠান হচ্ছে। তো সেগুলা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো যদি আপনাদের এই দৃশ্যগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো যাই হোক, আর যদি ভুল হয়ে থাকে কোনো কিছু কথা এবং তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ব্লগে একদমই নতুন, এই জন্য কথাটা বলছি। যে যে আপুরা পছন্দ করেন তারা লাইক দিবেন। তো এখানে আমার ছোটো ভাই কিনেছে অনেক বিরিয়ানি, তো কীভাবে পারবে যেন বলতেছে। এখানে সসপ্যান এনেছে বড় বড় তিনটা, সসপ্যানে রান্না করা হবে, এবং মুরগি এনেছে প্রায় 30টা মুরগি। মুরগি দিয়ে এখানে রোস্ট, অর্থাৎ চাল রোস্ট করা হয়েছে। তো এখানে এক সসপ্যান হলো তাদের মেহমানদের জন্য, প্রায় 60-70 জন মেহমান আছে এখানে তাদের জন্য, এবং রোস্ট, আর বাকিগুলো তারা প্যাকেটিং করে মসজিদে মসজিদে দিয়ে দিবে। আজ শুক্রবার, তো শুক্রবার পর এখানে মিলাদ হবে এবং মসজিদে এই প্যাকেটগুলো দিয়ে দিবে। এখানে দেখতে পারতেছেন যে এক হান্ডি বিরিয়ানি প্রায় হয়ে গেছে। তো এখানে তারা যে রান্না, এখন দেখে দেওয়া হইব নাকি? তো তাদের এই রান্নাবান্নার পরিবেশ দেখলাম, খুবই সুন্দরভাবে তারা রান্না করতেছে, তাদের সাথে অনেক কথা বললাম, শেয়ার করলাম। এক হান্ডি বিরিয়ানি হয়ে গেছে, তো এটা তারা দেখে রাখছে। এদিকে মুরগিটা প্রায় বোনা হয়ে গেছে, অর্থাৎ রোস্টটা ঝাল রোস্ট করেছে, তো এটা প্রায় হয়ে গেছে। আসলে গ্রামের এইসব রান্নাবান্না অনেকে দেখে, অনেকে পছন্দ করে, এসব দেখতে ভালো লাগে অনেকের। আর যারা দূরে আছেন, প্রবাসে আছেন, তারা হয়তো এগুলা দেখে আসলে গ্রামের কথা বেশি মনে পড়ে যায়। এ ধরনের অনুষ্ঠানে বাচ্চারা হুল্লা করে, অনেকে ছোটাছুটি করে, গ্রামের মহিলারা একসাথে দল বেঁধে আড্ডা করে, এইসবের কথা আসলে মনে পড়ে যায়। তো একটা মুরগিটা রোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এটা অন্য একটা পাত্রে তারা তুলে নিচ্ছে। যাই হোক, এখন আসলে পরিস্থিতি দেশের খুবই খারাপ, দেশের বলবো না, আসলে সারা বিশ্বের পরিস্থিতি খুব খারাপ। এই পরিস্থিতিতে সবার প্রতি আমার একটা অনুরোধ রইল যে সবাই সেফে থাকবেন, ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এবং বাইরে থেকে ঘরে আসবেন তখন অবশ্যই হাত স্যানিটাইজার করে নেবেন, অথবা সাবান পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নেবেন। এই একটা পরামর্শ আমার সবার প্রতি রইল। তো এখানে যে রান্নাবান্না প্রায় এখানে চলতেছে, রান্নাবান্না অন্য একটা পাত্রে তারা এটা এখন রেখে দিবে। বিরিয়ানি প্রায় একটা হান্ডি হতে গেছে, এক সসপেন বা হান্ডি, আর বাকি আরো 2 হান্ডি রয়ে গেছে, এগুলা এখন রান্না করবে। তো এই ছিল, এই যে সাথে সাথে আমি কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদের। এটা হলো আমাদের পুরান একটা ঘর, এটা রান্নাঘর আমাদের। এই রান্নাঘরে যে কত মজার মজার করে রান্না করে মা মা খাইয়েছেন, আসলে এটা আমাদের বিল্ডিং। তো এই বিল্ডিং এ এখন আসলে পড়ে থাকে আমার ভাইয়ারা, সবাই বিদেশে থাকেন, আর ছোট ভাইয়া দেশে থাকেন কিন্তু ঢাকাতে থাকেন। তো ভাইয়া বাড়িতে আসলে আমরা সবাই যাই, ভাইয়া যদি ডাকে, এবং আমার ভাবি ভাইয়ারা যখন দেশে আসে তখন আমরা সবাই যাই, খুব আনন্দ করি, খই হুল্লা করি, সবাই একত্রে অনেক দিন থাকি, খুব মজা হয় তখন। মা বাবা নেই, আসলে বাড়িটা শূন্য পড়ে থাকে, যেহেতু আমি আসলে কাছে আসছি, তো সব সময় দেখি, এই জন্য বেশি আমার খারাপ লাগে, খারাপ লাগে। প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়ির দৃশ্যগুলো দেখলে আসলেই খারাপ লাগে। এটা হচ্ছে আমার মেজো জ্যাঠার ঘর, মেজো জ্যাঠারা তো কেউ থাকে না দেশে। তো এখন আমার মেজো জ্যাঠার ছোট ছেলে
এবং তার বউ বাচ্চা নিয়ে বাড়িতে এসে গেছে। এই ভাইরাসের কারণেই আসলে আসছে তারা, প্রায় এক বছর হয়ে গেছে এখন। এখন কয় কেজি চাল দিছে? অবস্থান করছে 20 কেজি চাল আর মাংস, আরেক হান্ডি বিরিয়ানি চড়াবে। মানে চালগুলা পরিষ্কার করে বেছে নিচ্ছে, ধান বা কোনো পাথর পাওয়া যায় কিনা। মহিলারা এখানে দুইজন বাবুর্চি আসছে কাজ করার জন্য, এবং দুইজন মহিলা তাদেরকে কাজে হেল্প করতেছে, বিভিন্ন কাজে দোয়া দেয় এবং মশলা বাটা এসব থেকে শুরু করে পানি উঠানো সব কাজে তাদেরকে সাহায্য করছে। তো তারা এখন চালগুলা বেছে তারপরে পুকুর থেকে ধুয়ে আনবে পরিষ্কারভাবে। আরেকটা সসপানে এখানে বিরিয়ানি চড়াবে। এখানে বাটার রোল নাম দিয়ে দিল তারা। বাটার রোল দের সাথে একটু রেগুলার তেল অর্থাৎ সাদা তেলও ব্যবহার করে দেখলাম তারা। তাতে এখানে মশলা, শুকনো মশলা অর্থাৎ দারচিনি, এলাচ এবং তেজপাতা পরিমাণ মতো দিয়ে একটু কিছুক্ষণ এই তেলে ভেজে নেবে। গরম ফুটানো পানি তারা ব্যবহার করতেছে, ফুটানো পানিটা। এই মশলাগুলোর সাথে পানিটা যখন অনেকক্ষণ ফুটে উঠবে তারপরে তারা চালগুলো এখানে দিয়ে দেবে। এখানে অনেকগুলা কাঁচামরিচ তারা ব্যবহার করলো। আর মাংস প্রায় 70 কেজি মাংস, মাংসটা তারা আলাদা প্রথমেই কষাইয়া একদম সব মশলা দিয়ে কষিয়ে আলাদা করে তুলে রাখছে। তো ওইটা থেকে ভাগ ভাগ করে মাংসটা আসলে এখানে দিচ্ছে বিরিয়ানিতে। তো যাদের এই অনুষ্ঠানটা অর্থাৎ আমার চাচাতো ভাইয়ের ঘরে অনেক মেহমান আসছে, তাদের আত্মীয় স্বজন, তো যেহেতু আমার বাবার বাড়িতে তারা রান্নাবান্না করতেছে, তাদের উঠানে বেশি একটা জায়গা নেই যার কারণে তারা এদিকে এসে রান্নাবান্না করতেছে। তো তাদের ওদিকে থাকলে হয়তো মেহমানদেরকে উঠাতে পারতাম, তো এদিকে মেহমানরা আসে নাই। যাই হোক, এখানে দেখা যাচ্ছে তারা লবণ এবং টেস্টিং সল্ট, তারপরে মশলা ইত্যাদি তারা দিয়ে দিল। আর প্রথমে যে বিরিয়ানির হান্ডিটা উঠিয়ে রাখছিল এটা দমে দেওয়া রাখছিল কিছুক্ষণ, এখন আবার নেড়ে দিচ্ছে। বিশাল বড় হাতল দিয়ে তারা এই বিরিয়ানিটা নেড়ে দিচ্ছে। আসলে এই ধরনের অনুষ্ঠান দেখতে ভালো লাগে, তাদের রান্না বান্না দেখতে ভালো লাগে। আমি প্রথম থেকে ওখানে ছিলাম, আমি গেছি একটু পরে। আসলে সকালে ঘুম থেকে উঠে আমরা কাজটা ছেড়ে তারপর নাস্তা খেলাম, নাস্তা টাস্তা খেয়ে তারপরে আমি আপনার নাম কি ভাইয়া ওদিকে গেলাম। যাইয়া দেখি মোহাম্মদ আলমগীর হোসেন নাকি হচ্ছে আমাদের উঠানে, অর্থাৎ আমার বাবার বাড়ি উঠানে। তো এদিকে দেখতে পারতেছেন যে পানিটা ফুটে আসছে, তাই এখানে চাল দিয়ে দিল। একটা টুপড়িতে অর্থাৎ খাড়িতে চাল ছিল 10 কেজি করে, অর্থাৎ 2 খাড়ি চাল দেওয়া হবে এখানে। প্রতিটা হান্ডিতে 20 কেজি করে চাল তারা দিচ্ছে বিরিয়ানির জন্য। মাংস এটা সম পরিমাণ দেওয়া হবে। তো চালটা দিয়ে তারা নেড়ে দিচ্ছে ভালোভাবে। দেখলাম তাদের রান্নার প্রসেস, মাশাআল্লাহ খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লাগলো তাদের রান্নার প্রসেসগুলো দেখে। তো এই ধরনের এই দেখতে আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে জানি না, যারা যারা পছন্দ করেন এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের রান্না বান্না দেশে, হ্যাঁ ফুলে গেছে একদম, পা ফুলে ভালো লাগে, পছন্দ করেন কাঁচামরিচ, তারপর এটা কি এটা সুই সল্ট কমেন্টসে জানাবেন। তারপর কয়টা দিবেন প্যাকেট? একটা তো একটা। তো এখন তারা এখানে অনেক মশলা দেন, যখন তখন আমাকে ডাকবেন। পরে লবণ এবং কিছু মশলা দিয়ে দিল এখানে। এই যে বসে আছে আমার চাচাতো ভাই, বসে আছে চেয়ার নিয়ে।
এদিকে মহিলারা আবার চাল নিচ্ছে আরেক হাড়ি বিরিয়ানি রান্না করা হবে অর্থাৎ একটা উঠে গেছে বিরিয়ানির হাঁড়ি আরেকটা চড়াচ্ছে আরেকটা পরে রান্না করবে এখানে পরিমাণ মতো মাংস দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ভল দিয়ে বড় ভল দিয়ে তুলে এই সবজি দিতেছে তারা প্রত্যেকটা হাঁড়িতে বিস্কুট করে চাল দিছেন না বিরিয়ানির মাংসটা যখন তারা রান্না করে সেখানে পরিমাণে অর্থাৎ চালের পরিমাণেও তারা এখানে মশলা ব্যবহার করে ফেলে একসাথে বিরিয়ানির মশলাও ব্যবহার করে আর এছাড়া বিরিয়ানির মশলা খাসি কটা দেবো করে হইছে চারটা খাসি আমি দেখাবো গরম এই গরমে আসলে রোগ আসছে তারা যে কাজ করতেছে খুব গেমে গেছে একদম আসলে আমারও খুব প্রচন্ড গরম লাগতেছে খুবই খারাপ লাগতেছে প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে আমি আসলে ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখাবো বলে যাই হোক আমার তো খুবই ভালো লাগতেছে যদিও কষ্ট হচ্ছে খুবই ভালো লাগতেছে যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে কোনো কথাই নেই এই জন্যে আমি আসলে কষ্ট করে আমি ভিডিওটা করি খুব বেশি ভিডিওটা করলাম তো যাই হোক এখানে যে মাংস আরেক হাঁড়ি রয়ে গেছে আরেক হাঁড়ি মানে বিরিয়ানির পরিমাণে মাংস রয়ে গেছে রুনি কই যা রুনি হলো ওই চার ছোট ভাইয়ের বড় মেয়ে রুনি তো ওর হাজব্যান্ড অনেক দিন যাবত বিদেশে ছিল অনেক বছর তো এসে গেছে বাংলাদেশে একইবারে এসে গেছে এখন আর এই চাচার ভাইয়ের ছোট জামাইও আসছে ঢাকা থেকে আর মেজো মেয়ের জামাই আসতে পারেনি সে যেটা তো সে ছুটিও পায়নি বাট এখন যদিও বন্ধ সব অফিস আদালত তারপরও সে আসতে পারে নাই তো যাই হোক এই যে রনি ওনার বড় মেয়ে এটা হলো আজহারুলের বউ এটা তো সুন্দর কাজ করতেছো তুমি এটা তো ভালো তোমার তোমার লুকিংটা আজকে খুবই সুন্দর এইটা হলো আমার বাবার বাড়ির ভার্জার বুঝছো নি হ্যাঁ এটা আজহারুলের বউয়ের রান্নাঘর কিচেন তারপরে এখানে আছে চাপকল কোনো সমস্যা নেই কোনো সমস্যা তো বাকি যে সসপ্যানটা ছিল ওই সসপ্যানে আবার আরেক অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছে তারা আবার দুই খাড়িতে চাল নিয়ে আবার তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে ধান বা পাথর থাকে তারপর চালটা বাছা নিতে হয় ভালোভাবে বেছে তারপর পাথরটা তো থাকতে পারে এটা হলো রনি এবং রনি মা এখানে কথা বলতেছে পাশে এটা ছিল আমাদের বিল্ডিং এর আমার বাবার বিল্ডিং এর একটা সাইট দক্ষিণ সাইট তো আমি এদিক থেকে আসছি এটা আমাদের ঘর আমাদের বিল্ডিং এটা হলো উঠানের একটা গেট সামনেতে মেইন গেট আছে আসলে আমাদের আরেকটা হাঁড়িতে এখানে বিরিয়ানি চড়ানো হচ্ছে মশলা দেওয়া হয়ে গেছে না তো এমনি কাঁচা মরিচ গরম মশলা টশলা এখন চাল দেওয়া হবে বিরিয়ানি রান্না করা হবে তো এখানে চাল দেওয়া এটা তো 20 কেজি নাকি মাপা 20 কেজি করে এখানে প্রতিটা হাঁড়িতে আগে বলেছিলাম 10 কেজি করে 20 কেজি চাল প্রতিটা হাঁড়িতে রান্না করা হচ্ছে বিরিয়ানির গ্রানে আসলে সারা বাড়ি যেন মো মো করতেছে যেহেতু খোলা জায়গায় আসলে রান্না করা হচ্ছে দুদিকে ছড়িয়ে যাচ্ছে বিরিয়ানির সুগ্রান গ্রামের ছেলেরা বিশেষ করে ছেলেরা এক্সাইটেড কারণ আজ মসজিদে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হবে ছেলেরা তো ছেলেরা আসলে এটা বড় এটা বড় হ্যাঁ ওগুলার চেয়ে এটা বড় দেওয়া হবে তো আমরা প্রতিজনে মানে বিরিয়ানি থালগুলা এই আর কি তাদের তারা ছোট বাচ্চারা কাঁঠালগুলা কি ভিডিও করতেছে আমি এখানে আজহারুলের বউ কিছু সবজি লাগিয়েছে বেগুন তারপরে পুঁই শাক বেগুন গাছে মার্শাল্লাহ সুন্দর বেগুন আসছে তারপর পুঁই শাক আছে কাঁঠাল গাছ আছে আশেপাশে অনেক গাছ আম গাছ এবং কাঁঠাল গাছ আছে অনেকগুলো
রাস্তার দিকের এই সাইডটা আমাদের আমাদের বিল্ডিং এর সাইডে, কিন্তু এই জায়গাটা উঠানের এক পাশে। এটি হলো বিল্ডিং এর সামনের দিক, আমাদের উত্তর সাইড। আমাদের বিল্ডিং এর তিন দিকে দরজা আছে। আসলে পশ্চিম থেকে একটা দরজা, এটা বেশ ছোট একটা গেট। এখন যে দেখালাম এটা হলো মেইন, তারপর পূর্ব দিকে আর সামনে বাড়ি তিনটাই। তো এদিকে প্রায় বিরিয়ানিটা হয়ে আসছে নানা তারা। এখন মাংসটা দিয়ে দিবে, দেখতে পারতেছেন বড় বলে এক বল মাংস, মাশাল্লাহ অনেক মাংস। তো প্রতিটা হাঁড়িতে 20 কেজি চালের জন্য, আসলে 20 কেজির উপরে দিতেছে। রান্না হচ্ছে একটা আর্ট, একটা শিল্প, শিল্পকর্ম। তো রান্নাটা সবাই রান্না করতে পারে, তারপরও রান্নাটা আমি বলবো অনেকের পেশা। কেউ কেউ নিয়ে কাজ করতেছে, তাদের একটা পেশা। তাদেরকে বললাম যে আপনাদের এই চ্যানেল মানে রান্না বান্না এবং আপনাদের ছবি ভাইরাল। আপনার তো দুইজন বাবুর্চি, আপনার নাম কি বলেন ভাইয়া? তারা কে কতদিন পর্যন্ত আছে? আবুল কালাম, আর আপনার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন। আপনারা যে ভালো রান্না করেন, এটা আমি আল্লাহর রহমতে আজকে ভিডিওতে ছেড়ে দিলাম। খুবই সুন্দর আপনাদের রান্না দেখলাম, কালারটাও খুব সুন্দর আসছে। তো এটা সবাই দেখবে, অনেক দর্শকরা আপনাদের এটা কিন্তু দেখবে, দেশ বিদেশে এটা ছড়ে যাবে। না না না, হবে না তো, আবার একটু নেড়ে দিবে। উপর দিয়ে গরম মশলাটা ছেড়ে দিচ্ছেন না, বিরিয়ানি মশলাটা? আচ্ছা, বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে কালারটা। জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, তবে এমনি খুবই সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে। তো খুবই টেস্ট, মানে গ্রামে বোঝা যাচ্ছে খুবই টেস্ট হবে খেতে। এটা লাস্ট হান্ডি হচ্ছে, এই সাসপেন্ডটা হয়ে রান্না কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা কিছুক্ষণ পরে তারা আবার প্যাকেটিং করবে, ঠান্ডা করে প্যাকেটিং করবে মসজিদে। তারা প্রতিটা রান্নায় ফুটানো পানি, অর্থাৎ পানিটা আগে গরম পানি না ছিল একটা সসপ্যানে, বড় সসপ্যানে প্রতিটা রান্নায় তারা ফুটানো পানিটা ব্যবহার করেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি যখন রান্না করি তখন আমি পানি ফুটিয়ে রেখে দিই, তারপর যে কোনো গরম পানি ব্যবহার করি। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে কাজটা করতেছে। উঠে ফেলবেন না, আগে তো আমাদের বাড়িতে মাসে এক দুইটা তিনটা করে অনুষ্ঠান হতো, যে কোনো একটা অনুষ্ঠান, পার্টি, মানে মেজো ভাইয়া বড় ভাইয়া, তারপরে মানে সবাই যখন বাড়িতে থাকতো, তখন দেখা যায় যে রমজান মাস আসলে তারা কত যে ইফতার পার্টি দিত। এই যে দেখা যাচ্ছে খয়েরি গেঞ্জি করে পড়া, এটা রুনির হাজব্যান্ড, সে বিদেশ থেকে এসে গেছে, এখন আবার হয়তো অন্য দেশে যাবে, ট্রাই করতেছে। এটাতে মশলা দিবেন না, দেওয়া শেষ? এটাতে তারা মশলা দিয়ে দিচ্ছে, এখানে বিরিয়ানির কিছু মশলা আবার উপর থেকে অ্যাপ্লাই করতেছে, তারপরে এখানে কিছু কিছু গরম মশলাও দিবে। গরম মশলাটা তারা একটু মানে গরম মশলা তেলে, তারপরে তারা ফাটি করে নিয়েছে, অর্থাৎ গুঁড়া করে
নিয়েছে তো পিঠা এরকম উঠিয়ে দিয়ে দিল দেখলাম খুবই সুন্দর একটা গ্রান আসছে মশলাটার গ্রান এবং বিরিয়ানির গ্রান খুবই সুন্দর একটা গ্রান আসছে আসলে রান্নাটা জিনিস এক একজনের এক এক রকম হয়ে থাকে আসলে রান্না সবাই করতে পারে তারপরও এক একজনের হাতের একটা জোশ অন্যরকম প্রত্যেকের রান্নাই আলাদা আলাদা হয় তারপরে যত রান্নাই খাই না কেন আমার মায়ের হাতে রান্নার তুলনা অতুলনীয় আসলে মায়ের হাতে রান্নার মতো এখনও আমি আসলে কারোর হাতে এরকম রান্না খাইনি নামাজ শুরু হয়ে যাবে আপনাদেরকে আনন্দ দেওয়ার বা যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি দেখে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আমার আসলে আমি তো ব্লগে নতুন আমি প্রথমেই বলেছি আমি সবার কাছে হার মেনে নিচ্ছি এই জন্য যে যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন আর বলবো না অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে আমি যেহেতু নতুন একদম আর আমার ভুল প্রান্তগুলো আপনারা জড়িয়ে দিবেন এখানে দেখা যাচ্ছে একটা হান্ডি তার বাড়িতে নিয়ে যাচ্ছে কারণ গড়ে অনেক মেহমান আছে তাদের ওই মেহমানদের জন্য আর মেহমানদের জন্য আবেগ তাদের জামাইরা আছে যেহেতু মেয়ের জামাই তো তাদের জন্য স্পেশালভাবে এখানে মুরগের মানে জাল রোস্ট করেছে আলাদা এবং বিরিয়ানি বিরিয়ানির সাথে জাল রোস্ট দিবে সাথে সালাদ থাকবে পেঁয়াজ থাকবে এবং টমেটো থাকবে ইত্যাদি দিয়ে তারা পরিবেশন করাবে তো এই ছিল আমার বাবার বাড়ির প্রাকৃতিক কিছু দৃশ্য আশেপাশের কিছু পরিবেশ উঠানের অর্থাৎ আমি উঠান থেকে সরতে পারিনি কারণ যেহেতু আমি উঠানে ভিডিওটা করেছি তো আমি উঠান থেকে আর চারপাশের পরিবেশটা ধরার চেষ্টা করেছি তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আমি বারবার বলতেছি এই জন্য যে আসলে আমার হয়তো অনেকটাই ভুল হয়ে যাচ্ছে অনেক কথা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আজ আর নয় আল্লাহ হাফেজ